এই লাস্ট 2 বছর আমাদের খুব বাজে গেছে। যে করোনা কালে আমরা বাড়িতে মূর্তি পুজো করতে পারিনি, কারণ আমাদের পুজো বন্ধ হয়নি, ঘটে পুজো হয়েছে। আমাদের তো প্রতিবাদে ঘটস্থাপন হয়ে যায় আমাদের প্রশ্নমী মায়ের মন্দিরে, তো ওখানে পুজো হয়েছে মূর্তি ছাড়া। তবে ভোগ যেমন হওয়ার সেরকমই হয়েছে, কোয়ান্টিটি কমে গিয়েছিল, কারণ কেউ নেই বাড়ির। আমরা কজন, আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে, কেউ আসতে পারেনি, কেউ আসবে না। বাড়ির কজন লোক আর মন্দিরে যারা কাজ সম্ভব করেন তারা, এছাড়া আর কোনো লোকজন নেই। তবে এবছর আমরা, আমার বিন্দি বলো না, যে করোনা হোক আর যাই হোক, গত বছরই বলেছিল যে এবার কিন্তু আমরা এখানেতে মূর্তি করাবই, তো মূর্তি করে এবছর আরম্ভ হয়ে গেছে। খুবই আনন্দ হচ্ছে, সব আত্মীয় স্বজনরা বলছে সবাই আসবে। হ্যাঁ, এই পুজোর কটা দিন আনন্দ হয়ে উঠল সবাই। তবে আমার মা পছন্দ করতেন না, কিন্তু পরম্পরা চলে আসছে বলে সাহস করেনি কেউ বলি বন্ধ করতে। পরবর্তীকালে আমার ছেলেরাও পছন্দ করতো না ছোটবেলায়। তো 97 সালে আমি আমার দাদাদের সঙ্গে আলোচনা করে, কাকাদের একটু আপত্তি ছিল, তবে আমার দাদারা বললো যে না, ও দাদা দিদি হ্যাঁ সবাই বললো না, তুই তোর গুরুদেবের কাছে জিজ্ঞেস কর। তো আমার গুরুদেব ভূতেশ্বরানন্দ মহারাজ, স্বর্গীয় বেলুড়ের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, ওনার কাছে পারমিশন নিয়ে উনি বললেন হ্যাঁ হ্যাঁ বলি বন্ধ করে দিতে পারে, বলির বদলে মধু চিনি এরকম উপসর্গ অনেক আনুষঙ্গিক আছে, সেইভাবে পুজোটা দিতে হয় বলির বদলে। সেইভাবেই বলির পুজোটা হয়, বলিটা বন্ধ হয়ে যায়। আগে 14টা পাটা, 2টো ভেড়ায় আর চাল কুমড়ো আখ এইগুলো বলি হতো। আমার জ্ঞানে দেখেনি, আমার তো 71 হলো, পা দিলাম। তো তার আগে মহিষ বলিও হয়েছে। তো আমাদের প্রত্যেক অবশ্যই আমাদের মন্দিরেতে বলি হয়, তো এখনও সেই বলিটা বন্ধ হয়ে গেছে সেই 97 সাল থেকে একসঙ্গে। তার বদলে অমাবস্যাতে মধু চিনি দিয়ে পুজো দেওয়া হয় মায়ের। এই আর একটা একটা সময় শোনা যায় যে এখানে গানের আসরও বসতো পুজো উপলক্ষে, এবং বড় ওস্তাদরাও এখানে আসতো, সেইগুলো কি এখন হতো? সবাই পুজোতে এমনি আসতো, গান টান হতো, কিন্তু ওস্তাদরা এমনিতেই আমাদের বাড়িতে আসতেন। যেমন আলাউদ্দিন খাঁ সাহেব আমাদের বাড়িতে বহুকাল থেকে গেছে, সাধনা করে গেছেন। আর আমার গানে তো আমি কাশীনাথ চট্টোপাধ্যায়, বাহাদুর খাঁ, মণিলাল নাথ।